আমরা যারা হচ্ছে এই আন্দোলনে পরে বিপ্লবের নেতৃত্ব দিই, আমরা মূলত হচ্ছে যখন দেখছি যে হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে একটা কোটা আন্দোলনের জন্য, মানে হচ্ছে কোটা আন্দোলনে নামার কারণে তাদের যৌক্তিক আন্দোলনগুলোকে সরকার অ্যাকসেপ্ট না করে, যৌক্তিক দাবিগুলোকে অ্যাকসেপ্ট না করে সরকার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার মানুষ হত্যা করতেছে, ছাত্রদেরকে হত্যা করতেছে, জনতাদেরকে হত্যা করতেছে, তখন আমরা চিন্তা করি যাচ্ছে এই যে মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। তখন আমরা মূলত 25 তারিখ থেকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করবো, যেভাবেই হোক প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরবো। যদি সরকার যদি ক্ষমতা থাকতে হয় আমাদের মধ্যে একটা কনসাসনেস জাগে, আমরা যে 3-4 জন বাইরে থাকি, যে হচ্ছে এই হাসিনা সরকার যেহেতু প্রায় 150-200 জনকে হত্যা করে ফেলেছে, সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে, না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না। এই জায়গা থেকে মূলত হচ্ছে আমরা আমাদের লড়াইটা শুরু করি। আমরা তখন ধাপে ধাপে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে, বিভিন্ন অংশীদারদের সাথে কথা বলে আমরা আমাদের ধাপে ধাপে কর্মসূচিগুলো দিতে থাকি। এক পর্যায়ে এসে আমরা হচ্ছে একদফার ঘোষণা করি, অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই এবং সরকার বাধ্য হয় এখান থেকে পালিয়ে যেতে। মানুষজন আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা মানুষজনকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে হচ্ছে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন না, এই আন্দোলন হচ্ছে মূলত হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের আন্দোলন। এখন মানুষ আমাদের কথাকে সাড়া দিয়েছে, আমরা বলেছি হচ্ছে এটা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ না হলে বারবার এই দেশের মানুষ যতবারই যৌক্তিক দাবিতে আন্দোলনের নামবে ততবারই তাদের উপর গুলি করা হবে, মানুষ বারবার মারা যাবে, মানুষকে খুন করে তারা ক্ষমতায় থাকবে, আবার তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে একটা খুনিকে। এই জায়গা থেকে মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে এই জায়গা থাকা যাবে না, এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য প্রত্যেকে গুলির সামনে দাঁড়াতে হবে, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব। এখন হচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন, সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, সেই জায়গায় হলে হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনোই সুযোগ ছিল না। আমরা তখন হচ্ছে মূলত আমরা 3 জন একসাথে ছিলাম, আমি মাহিন সরকার ভাই আর রিফাত রশিদ, আমরা 3 জন আলোচনা করতাম এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম। এরপর আরও কিছু ভাই, প্রায় হামজা ভাই, সাইদ, এরকম আরও অনেককে, মানে হচ্ছে আমরা মূলত লুথু ভাই, আনাব ভাই, ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিংয়ের মাধ্যমে ডেকে কীভাবে কী করা যায় এবং কে কোথায় থাকবে, কে কোথায় নামবে, এইভাবে আমরা মূলত হচ্ছে এই আন্দোলনের ঘোষণা মানে হচ্ছে প্ল্যানিং করতাম এবং পাশাপাশি হচ্ছে আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টে থাকবে, কে কোথায় কার সাথে যোগাযোগ করবে, কাদেরকে কে কোথায় কীভাবে নামাবে, এই সবগুলো আমরা সারা রাজ্যে গেছে যে আমরা প্ল্যানিং করতাম। আসলে হচ্ছে আমরা সমন্বয়ের চেষ্টা করছি, আসলে আমরা হয়তো অনেক কিছু করতে পারতেছি না, কিছু সমন্বয়হীনতা অবশ্যই আছে। আমরা কিছুদিন আগে বিভাগীয় সফরে গিয়েছি, বিভাগীয় সফর থেকে মাত্র আসলাম, এখন আমরা আশা করি আমাদের আরও সমন্বয় হবে, সব মিলে আমরা সরকার এবং হচ্ছে জনগণের মাঝে সেতু হিসাবে কাজ করবো, জনগণের সাওয়া ভাবগুলো আমরা সরকারকে সরাসরি বলতে পারবো, সরকার উপদেষ্টাদের সাথে আমরা রিস করতে পারবো, আমরা এই আশাবাদ রাখি। আসলে হচ্ছে বিশেষ বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে ওঠে নাই, পুরো অতি দ্রুত এগুলো হয়ে উঠবে বলে আমরা আশা করি। যেহেতু জনগণকে আমরা স্বপ্ন দেখেছি, আমাদের দেখানো স্বপ্নে এই দেশের মানুষ জীবন দিতে রাস্তায় নেমে এসেছে এবং আমাদের দেখানো স্বপ্ন বাস্তবায়নের জন্যই মানুষ জীবন দিয়ে রক্ত জড়িয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। কারণ মানুষের আমাদের কাছে মানুষের চাওয়া অনেক বেশিই থাকবে বিভিন্ন বিষয়ে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জনগণ এবং হচ্ছে সরকারের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাচ্ছি এবং জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং সরকারের কাছ থেকে জনগণের দাবি দাওয়াগুলো যেগুলো আছে এগুলো আমরা মূলত হচ্ছে কীভাবে সরকারের কাছে আলোচনা করে এগুলো আদায় করে দেওয়া যায় মানুষকে, মানুষ যে সরকারের জন্য এগুলো বাস্তবতার প্রেক্ষিতে এই কাজগুলো আসলে এখন আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি, কিছুটা সুযোগ হয়তো হয়েছে, তবে আরও বেশি সুযোগ আশা করি তৈরি হবে সামনে। এরকম অনেকগুলো স্মৃতি আছে, যে স্মৃতি মানে হচ্ছে বলা, তবে সবচেয়ে আমি হচ্ছে আন্দোলনের সময়কার স্মৃতি না বলে আমি স্মৃতি বলবো হচ্ছে যখন হচ্ছে আমি বরিশাল বিভাগীয় সফরে যাই, সেখানে একটা ইন্টারের বাচ্চা ছিল, তার পরীক্ষা যখন স্থগিত হয়েছে সে ঢাকায় চলে আসে আন্দোলন করার জন্য। সে 7 তারিখে সে ফেসবুকে পোস্ট দেয়, আমি যদি মারা যাই আমার কবরের উপর যেন হচ্ছে মানে হচ্ছে সব সময় পতাকা উঠতে থাকে, সে জাতীয় পতাকাকে ভালোবেসে, এই দেশকে ভালোবাসে, সে একটা ইন্টারের বাচ্চা ছেলে জীবন দিয়েছে, এটা শুনে মনে হচ্ছে আমরা সবচেয়ে বেশি কেঁদেছি। তার এখন অনেকে তাকে বাধা দিচ্ছে যাতে তার কবর উপর জাতীয় পতাকা না রাখা হয়, ইয়ে না রাখা হয়, সে তার ওসিয়ত যে সে শহীদ হলে তার কবরে সবসময় তার মাথার কাছে জাতীয় পতাকা উঠবে, এটাই দেশ, এই দেশপ্রেম থেকে এই দেশের মানুষ শত শত মানুষ জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে।